ভাষা বাঁচাওয়ার লাগি তিন পনেরো দিন ধরে নিয়ে কলেজের অনশন চালান তাবা এবং নিয়ে লাহার মিটেন আবি মারাং তে রেলি হইলেন বিরুদ্ধে ইনহিল ইন সেটার আড়ি আটকি জরুর থাকে কিন্তু ইরেন গগো মিটেন চেক আপ থাকে উনিয়া মিটেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওনার খাতির তো বই হেঁক দাঁড়িয়ে গেল আইমা দিন খেয়ে নুকু নডেন কই দিশম আদিবাসী গাঁতারেন বহা কো মেম্বার কু সাথে গালমারা হয়ে তাহলে তো তিন সেটার কেন প্রথমে কি লাই সানাই দিয়া কলেজ রেন যাই নিয়ে ডিপার্টমেন্ট রেন যে কলেজ রেন যাই হেড ডিপার্টমেন্ট এর চেয়ারে দুরুপ কান তহিল লিগি নিতে আদি মারান ধিতকার ইন বড়াই ছিল নিয়ে খাতির তে যদি উনি প্রকৃতি ভাবে যদি আয় শিক্ষায় অর্জন কা খায় তাহলে উনি তো নোয়া উনার দিন তো পনেরো দিন ধরে তো নটে বাই দুরুপ চুকিব না ওনাতে ইমেনা তুমি তো আর লাজাও আর ধুৎকার এম জরুর কেনা কারণ উনি যদি সেরিনা গে উচ্চ শিক্ষার শিক্ষিত কান খায় তাহলে আবার শিক্ষা রে দুঃখ আর জ্বালায় বুঝে রেখে ওনাতে ইমেনদা চেলকা আঠাশ তারিখ হাজার হাজার হর বোন যাওরালেন উনকা গে তিনি যাহাই আবার সোশ্যাল মিডিয়াতে দিশম রেন তিন আদিবাসী বৈহা আর নয় আদিবাসী সমাজ রেন তিন দিশম পেড়া মেনাপে যত হটে ই সে কই নেহরিন দহাইদা নয় লড়াই দো আদি মারাং লড়াই কেনা দারাই কান দিন রে যাহাই লিগি গৌরব বোন বুঝবে আবুরেন গুরু গঙ্কে যাহা হাসা যাহা ভাষা লিগি তিন মত মিটেন মন্ত্র এম টুক আপনার নিঘড়ি লহার গে আপনার ডাক্তার বাবু সুরজিত দা আদি মোচে লেই টুক আপনার উনকা তারা লাকা থেকে ইন যে তিন গোটা ধরতি আবু হরা এই দরি হরা মায়াং হরা আরি চলি বাঞ্চাও লিগি যাহা সিরিং অনাই সিরিং বাড়াই তাবন আর মিটেন কলেজ রে ইরেন বইহা দারাই কান দিন রেন হুজু কান গিদ্র আকোয়া আড়াংতে আকোয়া জানাম পরসিল বাহাতে আকোয়া এই দরি আর কো পড়া বাকু নাম নো দ যত কই লাজা পড়া রে ব্যাপার কা নাম নোয়া লাজাও কথা দিশম রেন আদিবাসী আর সান্তাল হপন নো দ বাবুন মানাওয়া আর বাবুন মানাওয়া বাবুন মানাওয়া আমি একটাই কথা বলতে চাই এই কলেজের যে ডিপার্টমেন্ট বসে আছেন তার লজ্জা লাগা দরকার তার লজ্জা লাগা দরকার উনি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হন তার জানা উচিত ছিল আমার পাশাপাশি প্রতিবেশী যাদেরকে আমরা আদিবাসী এবং সাঁওতাল সম্প্রদায় বলে জেনে থাকি তাদেরও একটা অধিকার আছে তাদেরও একটা তাদের মাতৃভাষায় পড়াশুনো করবার একটা অধিকার আছে সেই অধিকার আমরা আমরা আর সুস্থভাবে নয় আমরা লড়াই করে কেড়ে নিতে চাই আমরা আঠাশ তারিখ আমরা মিছিলের মাধ্যমে আপনাকে জানাতে চেয়েছিলাম এরপর যদি আমরা দেখি আপনি চুপচাপ ঠান্ডা করে বসে আছেন আমরা ছেড়ে কথা বলবো না আমরা জেগে উঠেছি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন শিক্ষাবিদ আমি যেমন একজন সঙ্গীত শিল্পী হিসাবে আজকে সারা পৃথিবীতে আমরা মাটির গান গাই মাটিকে নিয়ে গর্ববোধ মনে করি তেমনি আমি আদিবাসী হিসাবে আমার মাতৃভাষাকে নিয়ে আমি গর্বের জায়গায় নিয়ে যেতে চাই তাই এই গর্বের জায়গার জন্য যদি লড়াই করতে হয় আমরা সেই পথে নামতে রাজি এবং প্রস্তুত আছি আমরা দেখাতে চাই আমরা পিছিয়ে নেই আমরা ভুলিনি আমরা ভুলিনি আঠেরোশো পঞ্চান্ন সালের সিধু কানুর দেশের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই আপনি তো একটা ছোটখাটো প্রিন্সিপাল কিংবা একজন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছেন আমি কিছুদিন আগে কলকাতায় বিএড ছাত্র ছাত্রীদের জন্য বৃহত্তর লড়াই নেমেছিলাম একইভাবে আমার এই সমাজের ছাত্র ছাত্রীদের জন্য এই মাতৃভাষায় পড়বার সুযোগ করবার জন্য আমরা কিভাবে অধিকারটা নিতে হয় আমরা জানি আমরা জানি আমরা সঙ্গীতের মধ্য দিয়ে চেতনা শক্তি ফেরাই আমরা সঙ্গীতের মধ্য দিয়ে সমাজের কৃষ্টি সংস্কৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় আমরা শিল্পীরা জানি একইভাবে
আপনাকে উচিত শিক্ষা কিভাবে দিতে হয় সেটাও আমরা জানি। আমরা আগামী দিনে কলকাতার পথে আমরা হাঁটব, আমরা হাঁটতে রাজি আছি, আমরা প্রস্তুত নিচ্ছি কিভাবে এই কলেজের এবং এই এলাকার অসংখ্য ছাত্রছাত্রী যাদের অধিকার আছে নিজের মাতৃভাষায় পড়াশোনার জন্য, সেটাকে আপনি বাধা দিতে পারেন না, আপনি বাধা দিতে পারেন না। আর যদি বাধা দিয়ে থাকেন, আপনাকে আমরা উচিত শিক্ষা দিয়ে আমরা দেখাতে চাই আমরা বাংলার আদিবাসী মানুষ শুধু নয়, গোটা দেশের আদিবাসী মানুষ আমরা জেগে উঠেছি। ওনাতেই মেলা হুদিসুই তামনা আরো জমিদারি ভিড় হুই তামনা আর নৌকা যাহাই মেলা কর নুকুদু হয়ে কোন দালাল কালা কর। আমরা দেখেছি রাজনীতি লিডারদের দেখেছি ভোটের সময়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা চাই ভোটের জন্য। আপনাদেরকেও বলতে চাই যখন ভোট আছে তখন ভিক্ষার মতো চেয়ে থাকুন। আমরা দেখে যান, আপনারা দেখে যান কি অবস্থায় এখানে আমাদের মা এবং বোনেরা এবং সাঁওতাল সমাজের ছেলে মেয়েরা 15 দিন ধরে অনশনে বসে আছে। শুধু একটাই কথা আমরা নিজের ভাষায় পড়তে চাই, তাই আমরা চাই, আমরা ভিক্ষা চাই না, আমরা শিক্ষা চাই। আর যদি এই শিক্ষা না পাই আগামী ইলেকশনে আমরা হুমকি দিচ্ছি, আগামী দেখি তোমার এই আদিবাসী সমাজ কি করতে পারে। আবু চেগুন চিকাদারে আনা আবু উদুকা, আমি চাই এই বাংলা আমাদের, ভারতবর্ষ আমাদের, আমাদের প্রতিবেশী, আমার বাড়ির পাশের ছেলে যদি ইংরেজিতে পড়তে পারে, ওয়াই নট অলসো আই ক্যান রিড মাই মাদার টাং, ওয়াই নট আই ক্যান রিড ইন ইংলিশ, এটা আমার অধিকার, এটা দেশের অধিকার, আমার অধিকার আছে বিভিন্ন ভাষায় আমি কথা বলবো, বিভিন্ন ভাষায় আমি গান গাইব, এটা আমার নিজস্ব মনুষ্যত্ব, আমার ক্রেডিট। তেমনি এই বাংলার ছেলে মেয়েদের, এই ভারতবর্ষের ছেলে মেয়েদের নিজের মাতৃভাষায় পড়বার তার অধিকার আছে, সেই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। তাই আমরা আপনাকে সাবধান করছি, আপনাকে সাবধান করছি, আমাদের দাবি অবিলম্বে আপনাকে মানতে হবে। যদি না মানেন আমরা ছেড়ে কথা বলবো না, আমরা ছেড়ে কথা বলবো না, কারণ হাজার হাজার ছেলে মেয়েরা এখানে দিনের পর দিন, আজকে 15 দিন হতে চলেছে, আমরা কিন্তু আর বেশি দিন এইভাবে, যদি ঈশ্বর বিরাজ করেন জীবে প্রেম করে যেজন সেবিচি ঈশ্বর, আপনি মনে হয় সেদিনটা ঘুমিয়েছিলেন যেদিন বিবেকানন্দ লেখাটা লিখেছিলেন, আপনি থাকুন আপনার গেটের সামনে, পিছিয়ে পড়া নয়, শুধু শিক্ষার অধিকার নিয়ে তারা দীর্ঘদিন ধরে অনশনে বসে আছে, লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। আমরা আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে আমরা ভিক্ষা চাই না, আমরা শিক্ষা চাইতে বসেছি, যে শিক্ষা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছাত্রছাত্রীর অধিকার আছে, সেই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। ওনাতেই মেরা তিনো সঙ্গীন আওয়াজ চালা কান আর তিনো ফেসবুক পেজ রে দিনের পর দিন নবন সেয়ারা বাড়াইশো কবন রানীগঞ্জের আবু আদিবাসী, যেমন সারদমদের গকাতে 1855 সালে ভগ্নাডিয়া তুরে দৌড়কি নহলে উমকাগি নয় ডিসেম্বরের হর আবু নয় রানীগঞ্জে দৌড়ব নয় বাড়াইশো কবন আবু তো চেলিকি বুন্দর হই কেনা ওনার লোর হই ধরে ওখানে শিক্ষার লোর হই ওনাতেই মেলা হুদিস অতাবন পে জুমি তো অতাবন পে তিনো দিন কর্মস্থান মাইনাস রাজ্য জুড়ে, কারণ তখন আবার ডাক্তার কবি না, তখন আবার সাঁওতালিতে পড়াও কাতে সাইন্টিস্ট কবি না, টিচার কবি না, উঙ্কু বাকুসা হওয়া আই পাশার মিটন হর গিদ্র প্রফেসর ডক্টর কলকাতা নয় কলেজ রে দুবা তো নোয়া নোয়া বৈরি ভাবনা বন্ধ পুতা, যদি আবু মামুন জমিদার
তাহলে 15 দিন দবাল আরো 3 দিন খুব ভুগছবনা আবু দো সিতা দবন বানকানা আবু দবন মানমা কানা ওনা তাই মেনা আবু মহান না তামনা আবু হাতাং না তামনা আবু জি সুদি সিনি আতামনা আবু তুমি তালাতে লোকবুল উচিত শিক্ষাবো নমা কম আমরা চাই এই অনশন হয়তো অনেকেই ভাবছেন আমরা বেশ কয়েকজন মিলে এখানে বসে আছি তা নয় আমরা শুধু অপেক্ষায় আছি সুস্থভাবে শৃঙ্খলাভাবে কারণ সেইটুকু শিক্ষা আমাদের রক্ত বইছে আমাদের রক্ত গুরুগঙ্গের রক্ত আমাদের রক্ত পাদলিকারিয়া চম্পাগারিয়া রক্ত কান্তাবোনা ওনাতেই মেনাম আবু মায়াঙ্গরি সাফা গিয়া আবু দো হরি সাফা হর কানা বোন ওনাতে আবু দো প্রকৃতি চিতান রে বাড়ি চিতান রে মানবা চিতান রে আবু দুমের দো ঢির গিয়া নোয়া দুমের অঙ্ক বাকো সারা গাড়ি কেন ওনাতেই মেনা আবু বৃহত্তর থেকে অতি বৃহত্তর নোয়া নোর হয়ে আবু চালাবু তবুনা ওনাতে আবু অঙ্ক বল উদুকা আবু জাহাবুন খোজকান ওরা দহুল কেন আবহাওয়া গগরান মাতৃভাষাতে রড় আলে বিশ্বভারতী ইউনিভার্সিটি রে ইন যা কই মাস্টার ডিগ্রি করাও কা ওনা বিশ্ব মহিলা আন্দোলন লিদা নিত অনে নেল কেন হাজার হাজার স্টুডেন্ট আকো সান্তালি ভাষা থেকে পড়াও কাতে টিচার কবি নাও কেন মহাতা বলে ধরে আমরান গিদ্র যদি আয়া আরান্তে পড়াও দাঁড়িয়া কারণ মিটেন ডাক্তারি পড়াও করতে গেলে যে ডিকশনারি সিন্দ্রাতে সময় লাগা আয়া গগ আনতে দো ওনা সময় বান লাগা ওনা তাই মেনা নোয়া যদি বাবুন চালু লেখাই আবু দো তাই নম আর তাই নম অডি তাই নম রবুন তাই না জাতীয় বাবুন তাই নম ওনা থেকে তিন আদিবাসী গাঁও তারেন পঠুয়া কোড়া আর নোয়া রানীগঞ্জ রেন তিন হল মিলাপে নোয়া জাহা দাবি পেরা কাপকা অডি অডি সারহাল আর গুন মানত জহার ইমা পেকেনা আর দিলর ইমা পেকেনা নোয়া দো সরি ডাহার সরি ভাবনা কান্তা পেয়া সরি হুদিস কান্তা পেয়া ওনা লাগি চাহা যাহা দরকার মিলা ডাক্তার দাই লই কাদা আবরণ রবিনসন লই কাদা ইন লই দা দিলীপ মিলায়া চালা আমরা অধিকার চাই আমরা মাতৃভাষার শিক্ষার অধিকারের দাবিতে আজকে এই কলেজের সামনে যে বিক্ষোভ এটা বৃহত্তর থেকে অতি বৃহত্তর হতে পারে সেটা আপনার জানা নেই তাই আপনি এখনো ভাবুন আপনি আপনি কি একটা লজ্জাজনক কাজকর্মের মধ্যে আমাদেরকে বসিয়ে রেখেছেন তাই আমি আর একবার আপনাকে এই মঞ্চ থেকে ধিক্কার এবং লজ্জা জানিয়ে এবং সিধু কানুকে ভুল জোহার জানিয়ে গুরু গঙ্গাকে শিক্ষার গুরু সাঁওতালি ভাষার গুরু এবং অলচিকির জনক আমাদের গুরু গঙ্গাকে নমস্কার এবং দুলের এবং মানমানের জোহার বাড়াই কাতে এবং নোয়া নোয়া মঞ্চ আদিবাসী গাঁতারেন তিন মিলাপরে যত খুবই অডিও মানমানত জোহার আর দুলের বাড়াই কাতে ইনে নয় বক্তব্য মুচের দাম আর যাহাই ফেসবুক লাইভ পে গেলে শেয়ার আর শেয়ার তাবন পে আর ধরতিরেন ডিসেম্বর জমিত তাবন পে জমির তালা থেকে আবার লড়াই জমির তালা থেকে আবহাওয়া সমাজ জমির তালা থেকে আবহাওয়া আতোটোলা জমির তালা থেকে আবহাওয়া অরিচলি বাঞ্চা হওয়া সোনা সান্তাল সমাজ বাঞ্চা নিয়ে দো জমির তালা থেকে হয়ে দাঁড়িয়া ওনাতেই মেরা জমির তারির গিয়া আবাদ অডি মারাঙ্গর হই একারে দম্ব কাগিয়া দল অডি বল দ এভেন পে বুহা জমিত পে বুহা দে জমকতে যত বগি অডি অডি জোহার।